মাগো আমায় দেখাস নেয়ার জোজো বুড়ির ভয়, আজকাল আর আমি তোমার ছোট্ট খোকা নই। কাজকর্ম আর লেখাপড়া খুব ফেলেছি শিখে, এবার থেকে মনটা দিব আবিষ্কারের দিকে। কাগজ দিয়ে উড়ো জাহাজ বানাই কত রোজ, তুই মা শুধু রাতে জানিস রাখিস কিসের খোঁজ। রেলগাড়ি আর মোটর গাড়ি বানানো খুব সোজা, লোহালক্কর ওসব যদি এনে দিস এক বোঝা। মাথা আমার মন্দ নয় এবার দেখিস ঠিক, তোর ছেলেমা হয়ে যাবে বড় বৈজ্ঞানিক। বন্ধুরা, বৈজ্ঞানিক কবিতাটির সাথে সাথে যেমন ছোটোবেলার স্মৃতিচারণ করা হলো, তেমনি আমার ছেলেকে একটি কাগজের প্লেন বানিয়ে দিতে চেষ্টা করেছি। ছোটোবেলার অনেক মধুর স্মৃতি জড়িয়ে আছে এর সাথে। আপনারাও হয়তো কাগজের প্লেন বানিয়েছেন, এখন অনেক কিছুই কিনতে পাওয়া যায়, হাজার হাজার টাকা দামের প্লেন আপনি কিনে দিয়ে সন্তানকে আপনি যতটা খুশি করতে পারবেন তার চেয়ে এই এক টাকা দুই টাকা দামের কাগজ দিয়ে যদি আপনি একটা প্লেন বানিয়ে দেন তাহলে সে অনেক বেশি খুশি হবে। আপনি এটা একবার পরীক্ষা করে দেখতে পারেন। প্রতিটি সন্তানের কাছে সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত হচ্ছে তার বাবা মায়ের কাছ থেকে সময় এবং মনোযোগ। আপনি আপনার সন্তানকে যত বেশি সময় দিবেন এবং যতটা মনোযোগ দিবেন তত তার মেধা এবং শারীরিক এবং মানসিক বিকাশ সঠিকভাবে হবে। এই ছোটো একটা কাগজের প্লেন বানাতে বানাতে আপনি আপনার সন্তানের সাথে একটু হলেও কোয়ালিটি টাইম দিতে পারবেন। এটা বানানোর পরে তার মুখে যে হাসিটা দেখবেন এবং তার যে খুশিটা দেখবেন সেই খুশিটা আসলে লক্ষ টাকা দিয়েও কিনতে পাওয়া যাবে না। আমি খুব সহজভাবেই বানাতে চেষ্টা করেছি, আপনারা এটা দেখেও খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। হয়তো ছোটোবেলা আপনিও কাগজের প্লেন বানিয়েছিলেন, কাগজের প্লেন নিয়ে আপনার কি কোনো স্মৃতি জড়িত আছে তাহলে কমেন্টে আমাদের জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।